হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের মেসেঞ্জারের কিছু ট্রিক্স দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এটা দেখুন, এটাই হলো ইনস্টাগ্রামের অফিসিয়াল মেসেঞ্জার। সো এই মেসেঞ্জারটা নামানোর জন্য অবশ্যই আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। সো আপনারা আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন, থ্রেড লিখে সার্চ করবেন, থ্রেড ফর ইনস্টাগ্রাম। তো এই যে দেখুন, নিচে এই যে শো করতেছে থ্রেড ফর ইনস্টাগ্রাম। সো এটা সার্চ করে এটা আপনারা ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। সো এটা হলো ইনস্টাগ্রামের অফিসিয়াল মেসেঞ্জার। সো এটা আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক করার পর দেখেন এই যে প্রথমে আপনার সামনে এই যে এরকম অপশন আসবে। সো আপনি এখান থেকে এই যে দেখুন এরকম অপশন আসবে। সো এখান থেকে আপনি ইচ্ছা করলে স্টোরি অ্যাড করতে পারবেন। সো আপনি মেসেজিং করার জন্য এই যে উপরে দেখুন এই যে এটা, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে মেসেঞ্জার। সো এখানে যারা যারা আপনাকে মেসেজ পাঠাবে, সো এখানে তাদের মেসেজগুলো শো করবে। এবং আপনার ক্লোজ ফ্রেন্ডদের ভিতরে যদি কেউ মেসেজ পাঠায়, তাহলে দেখুন এই যে ক্লোজ ফ্রেন্ডস হয়ে যে ক্লোজ ফ্রেন্ডদের জন্য আলাদাভাবে একটা ফিল্টার তৈরি করা আছে এখানে। সো ইচ্ছা করলে আপনারা আপনার ইচ্ছা মতো এখানে আপনার ইচ্ছা মতো সবার সাথে মেসেজ করতে পারবেন। এবং এর আরও অনেক ভালো ভালো ট্রিক্স আছে। সো দেখুন এই যে কারোর সাথে যদি ভিডিও কলে কথা বলতে চান, তার ভিতরে যাবেন। যাওয়ার পর এই যে এখানে থ্রি ডট মেনু, সো এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে স্টার্ট ভিডিও সেট। সো আপনি এখান থেকে ভিডিও কলেও কথা বলতে পারবেন। তো আপনি তার প্রোফাইলও দেখতে পারবেন এই যে জায়গা থেকে। এবং রিমুভ ফর ক্লোজ ফ্রেন্ড, সো এখান থেকে আপনি রিমুভও করতে পারবেন। সো আপনি এখান থেকে দেখুন এই যে এখানে ক্লিক করলে দেখেন আপনি স্টিকার। সো এখান থেকে আপনি স্টিকার দিয়ে আপনি এখানে আপনার স্ট্যাটাস দিতে পারবেন। এবং আপনি এখান থেকে যখন ইচ্ছা আপনি এখান থেকে দেখেন স্টোরি দিতে পারবেন, যখন তখন শুধু যে কাউকে দিতে পারবেন, একজনের জন্য আপনি স্টোরি অ্যাড করতে পারবেন। সো এখানে আরও অনেক ভালো ভালো অপশন আছে। সো এগুলো আপনি দেখে নেবেন। সো ধরুন এই যে কোনো একটা দেখেন এই যে আপনি যে কোনো স্টোরি সেট করার জন্য এখান থেকে ফটো তোলার পর দেখেন এই যে আপনি এখানে ইচ্ছা করলে আপনি এখানে বিভিন্ন দেখেন ড্রয়িং করতে পারবেন। সো আপনি এখানে লিখতে পারবেন যে কোনো কালার। সো এটা রয়েছে। এবং এখান থেকে বের হওয়ার পর আপনি আরও অনেক সুন্দর সুন্দর ফিল্টার পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখুন এই যে এখানে আপনি স্টিকারও অ্যাড করতে পারবেন। সো আপনি আপনার ইচ্ছা মতো স্টিকার অ্যাড করতে পারবেন। এবং আপনার যদি ইচ্ছা হয় আপনি এখান থেকে কিছু লিখেও আপনি এটা স্টোরি হিসেবে দেখুন শেয়ার করতে পারবেন। সো আপনি আপনার স্টোরি শেয়ার করে দেবেন এখান থেকে। দেখুন এই যে ক্লোজ ফ্রেন্ড, শুধু ক্লোজ ফ্রেন্ডের জন্য কিংবা যে এখানে একজনের জন্য আপনি এটা স্টোরি সেট করতে পারেন। সো এগুলো আপনার ব্যাপার। সো এখান থেকে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে জানিয়ে দেবেন।